গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজি, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি আবার একটা ধুম দাঁড়াক্কা গান। তো আজকে মানে আজকে হচ্ছে 20 জুন, তো আজকেই হচ্ছে বিকেল 5টার সময় এই গানটা রিলিজ করেছে এবং এগুলো আমরা জানতে পেরেছিলাম আপনাদের কমেন্ট থেকে। এবং আজকে তো পুরো তোমার আমরা বসেই পড়েছি যে এই 5টা রিলিজ হয় তারপরে আমরা শুট করতে আমরা বসে পড়েছি, তো আজকেই আমরা ভিডিওটা চ্যানেলে আপলোড করতে পারি। কারণ আপনাদের সবসময় একটা অভিযোগ থাকে, আপনারা দেরিতে আনেন, সব চ্যানেল দিয়ে দিল, এই ওই ওই, আমরা আজকে লেট করে মানে আজকে লেট করে বলছি মানে আজকে রিলিজ করলে যদি কালকেও দিই তাও আপনারা বলেন যে লেট করে ফেলেছি। এক্স্যাক্টলি, তো সেই জন্য হচ্ছে না আজকে আজকে ঝড় বিবাহিত তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বাট না আজকেই আমাদের করতে হবে, জানি না লোডশেডিংটা এখনো হয়নি। তো যাই হোক, এত কথা হচ্ছে যে গানটা নিয়ে আপনারা বুঝতেই পেরেছেন অলরেডি, খুবই প্রতীক্ষিত এবং কাঙ্ক্ষিত একদম। তো গানটা হচ্ছে দুষ্টু ককিল, আর গানটা ডেফিনেটলি তুফান সিনেমা। তো আমরা তুফানের ট্রেলার দেখে তখন আমরা বলছিলাম আরে এই গানটা তো এখনো রিলিজ করলো না, দুটো আইটেম সং। তো যাই হোক, আজকে আমরা ফাইনালি দেখতে চলেছি। তো যাই হোক, একটু আমরা ডেসক্রিপশন বক্সে দেখে নেবো, যেখানে লেখা আছে দুষ্টু ককিলের প্রেমের ইশারায় মন হবে তোলপাড়, সেই জোয়ারে গা ভাসাতে রইল এই গান। শুনে নিন তুফান সিনেমা থেকে আকাশ সেনের কথায় ও সুরে, দিলশাদ নাহার কণা ও আকাশ সেনের গাওয়া তুফানি আইটেম নাম্বার দুষ্টু ককিল চরকিতে। বড় পর্দায় তুফান রিলিজ করছে বাংলাদেশে এবং আন্তর্জাতিকভাবে রিলিজ করছে 28 জুন। ওকে, মিমি চক্রবর্তী এবং শাকিব খানকে, আর আমরা চ্যানেল থেকে দেখছি চোরকি, এছাড়াও svfমুসিক ওটা রিলিজ করেছে। তো চলুন দেখে নিই এবার ভিডিওটা। আর আমরা যেমন উড়াধুরাকে দেখেছিলাম যে উড়াধুরা একটা উড়িয়ে দিয়েছিল, তো এই গানটা কিরকম হচ্ছে? হ্যাঁ, দুষ্টুমি দেখাচ্ছে নাকি সেটাই দেখার কোকিল, দুষ্টুমি কোকিল দেখাচ্ছে নাকি দুষ্টু কোকিল। যাই হোক, গানটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন, আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স আর ফার্স্ট প্রিন্ট কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। বাজা
আমি সেটাই ভাবছিলাম যে শাকিব খানের কিন্তু আর কোনো ভূমিকা থাকবে না, শুধু মদ খাওয়া ছাড়া। এইটাও কিন্তু সেই হুক লাইনটা দুর্দান্ত, এটাও রিলস হবে। আর তার সাথে সাথে ড্রেসটা এমন একটা চুজ করা হয়েছে সবার মাঝখানে যেন মিমি হাইলাইট হচ্ছে, যার জন্য মানে মিমিকে আলাদা ভাবে একটা আকর্ষণ মানে আর কিছু ভূমিকা থাকবে না। তারপরে শাকিব খান যে অ্যাকচুয়ালি অ্যাংরি ইয়ং ম্যান যে সিনেমাটায়, তো সেটাতেই ফিরে এলো। এবং ওই ছেলেটা কি মানে ওইটুকুই ক্যারেক্টার নাকি ওর বিশেষ কোনো ভূমিকা আছে সিনেমাটায়, তো সেটা আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন যারা সিনেমাটা দেখেছেন। আর মানে গানটা তো দুর্দান্ত লেগেছে, দুর্দান্ত গানটা, সত্যি দুর্দান্ত। আর হচ্ছে মানে আকাশ আর কনার গলা, স্পেশালি কনাকে আমরা বেশিটা জুড়ে দেখতে পেলাম, কনার গলা ভীষণ সুন্দর লাগছে। এবং কোরিওগ্রাফি অসাধারণ, হুক লাইনে যে কোরিওগ্রাফিটা করা হয়েছে ওটা তো ভাইরাল হবে। আর তো উড়া দৌড়ার টাইমে তো আমরা বলেছিলাম যে মানে এগুলো রিলস টিকটকে চলবে, আর সেটা এবারে আমাদের মানে ওপার বাংলা তো ছেড়েই দিন নিশ্চয়ই চলছে, আমাদের এখানে তো রিলস খুলে 10টার মধ্যে 9টায় উড়া দৌড়া চলছে, তো এরকম একটা ব্যাপার। ওরা ক্যাজুয়াল ছিল আর কি, ওরকম ভাবে প্রপার ড্রেস আপ ট্রানজিশন ওরকম আমি কিছুই করিনি, বাট মানুষজন করছে আর দারুণ করছে। আর এটাও এটাও হচ্ছে দুষ্টু কোকিলের রিলিজ তো সবে জাস্ট করলো, আমাদের এখানে একটু টাইম লাগে ভাইরাল হতে বা পপুলার হতে, তো মোটামুটি সপ্তাহখানেকের মধ্যে এখানে এটা নিয়েও রিলস চলে যাবে, উড়া ধোড়া হয়ে গেছে। হ্যাঁ, সব উড়া ধোড়া হয়েছে, কোন শহরের মাইয়া হয়ে গেছে, এবার সবাই দুষ্টু কোকিল হয়ে যাবে। কিন্তু দুর্দান্ত মানে মিমিকে আমার মনে হয় অনেক বছর পর একটা ড্যাম গর্জিয়াস লুকে দেখতে পেলাম। আমার তো উড়া ধোড়ার সময় আমি বোধহয় বলেছিলাম, আপনার উড়া ধোড়ার আমাদের রিয়াকশনটা দেখলে বুঝতে পারবেন যে আমি বলেছিলাম মিমিকে ওই একই লাগছে, একই মেকআপ, বাট এখানে মনে হচ্ছে যে হ্যাঁ লুক চেঞ্জ হয়েছে, ডিফারেন্ট কিছু, আরো হটার, আরো মানে গর্জিয়াস, মোর গর্জিয়াস এরকম একটা ব্যাপার আর কি। স্টিমি স্টিমি একটা ব্যাপার ছিল মিমির মধ্যে, দুর্দান্ত লাগছিল, দুর্দান্ত। আর শাকিব খানের যে এন্ট্রিটা বা যে ব্যাপারটা আমরা দেখতে পেলাম মানে খুবই ভালো লাগলো। এবং তার যে ক্যারেক্টারটা আমরা এই পুরো সিনেমা জুড়ে বা ট্রেলার বলুন এই সমস্ত জায়গায় দেখে এসেছি, মানে আমরা উড়াদুড়াতে যেমন দেখেছিলাম যেটা প্রমোশনাল সং ছিল যদিও, বাট এটা একদম সিনেমার মধ্যেকার একটা গান, যে সেটাও দেখে বোঝা গেল, সেটা দেখেও খুব ভালো লাগলো। ওটাও সিনেমার মধ্যে থেকে হয়েছে, লোকে নাচছে তো দেখলাম হলে। হ্যাঁ, আমরা সেটা দেখেছি, বাট কিন্তু মানে শাকিব খানের যাই হোক ফাটিয়ে দিচ্ছে,
যে অপেক্ষা করিয়েছে এটা একদম জাস্টিফাইড হয়েছে। হ্যাঁ, আর একটা ব্যাপার হচ্ছে যে কণাকে মানে এই গানটা যেন কণার জন্যই যেন মনে হচ্ছে, একটা কোকিলের নিয়ে গান আর কোকিল কণ্ঠেই লাগছে ওকে, ভীষণ ভালো লেগেছে গানটা, দারুণ দারুণ সত্যি দুর্দান্ত ছিল, ফাটাফাটি ছিল গানটা, হেভি লেগেছে আমাদের। এবং আশা করছি আপনারা সবার ভালো লেগেছে, এবং যারা যারা অলরেডি মুভি দেখেছে তাদের তো ডেফিনেটলি ভালোই লেগেছে। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেকেন্ড কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন, আমাকে শিরাজি তোকে সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক ইনস্টাগ্রামে আপনারা ফলো করতে পারেন, তার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে বং ভিউস নাম, তো সেটা আপনারা আমাদের ডিসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই টাটা, নমস্কার।